সিলেটে টি টোয়েন্টি সিরিজ চলাকালীন শান্ত বলেছিলেন মোস্তাফিজ অটো চয়েস না, ভাগ্যিস সেই কথাটা আসলে ঠিক ছিল, না হলে এই যে চট্টগ্রামের প্রথম ওডিআইতে মোস্তাফিজকে ড্রপ না দিলে হয়তো শ্রীলঙ্কা 300 উপরে রান করত। কারণ শুরুর দিকে নতুন বলে তাসকিন এবং শরীফুল আহামরি বোলিং করতে পারেনি, পরের দিকে আসলে থার্ড বোলার হিসেবে খেলে তানজিম সাকিব আলো কেড়েছেন, টানা তিনটা উইকেট তুলে নিয়েছেন তিনি। তার যে এগ্রেশন ছিল, তার যে ভালো করার একটা জেদ ছিল, সেটা কিন্তু তার বোলিংয়ে লক্ষ্য করা গেছে। তিনি যেভাবে হিট দ্য ডেক হার্ড কমেন্টেটররা বলছিলেন সেটা তিনি ইউজ করেছেন এবং লাইন লেন্থ চমৎকার ছিল, অর্থাৎ তিনি প্ল্যানিং করে পড়াশোনা করে এসেই কিন্তু সেটা এক্সিকিউট করেছে 22 গজ এবং সাফল্যও পেয়েছে, যার ফলে আসলে এই যে 300 তো দূরের কথা, 250 আশপাশে শ্রীলঙ্কা প্যাকেট হয়ে যায়। মোস্তাফিজের বেলায় যেটা ঘটেছে বা টিম ম্যানেজমেন্ট যেটা করেছে তাকে বাদ দেওয়া বিশ্রামের নাম করে, লিটন কুমার দাসের বেলায় কি সেটা করতে পারবে? লিটন কুমার দাস টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে তৃতীয় বলে 0 রানে আউট হয়েছেন, এখানে চট্টগ্রামে কিন্তু গোল্ডেন ডাক। গত বছর ওডিআইতে লিটন কুমার দাস 5টা ম্যাচে আসলে 0 রানে আউট হয়েছেন, তিনি অন অ্যান্ড অফ, তার বিশ্বকাপও সেই রকম আহামরি পারফরমেন্স নেই, অর্থাৎ এখানে কানাঘুষা চলে। লিটন কুমার দাস প্রতি 5 ম্যাচের মধ্যে একটা ভালো ইনিংস, কখনো কখনো দুটো, বাকি ম্যাচগুলোতে তিনি অধারাবাহী কিংবা শুরুর দিকে আউট হয়ে যান। তাহলে লিটন কুমার দাসের জন্য টিম ম্যানেজমেন্ট বা দেশের ক্রিকেট বোর্ড যেভাবে ইনভেস্ট করছে সেটা রিটার্ন কি পুরোপুরি পাচ্ছে, কিংবা তিনি আর কতদিন অটো চয়েস হিসেবে খেলবে? এনামুল হক বিজয় ঘরোয়া ক্রিকেটে এত রান করেন, তাকে গত বছর এশিয়া কাপে নিয়ে গিয়ে মাত্র 1টা ম্যাচ খেলানো হলো, বিশ্বকাপে 1 ম্যাচের জন্য গিয়েছে, ম্যাচ পায়নি। পরবর্তীতে ডিসেম্বরে নিউজিল্যান্ডের মাটিতে 3 ম্যাচ সুযোগ পেয়েছেন বিজয়, 3 ম্যাচের মধ্যে 1টাতে 40-এর ঘরে আর 1টাতে 30-এর ঘরে, অর্থাৎ খারাপ খেলেনি, কিন্তু সেই বিজয়কে সুযোগ দেওয়া হচ্ছে না। এখানে বিজয়দেরকেও তো আসলে টেস্ট করতে হবে, তাকে যদি আপনি 5টা ম্যাচ 7টা ম্যাচ সুযোগ না দেন তাহলে তার ক্যালিবার আসলে কীভাবে শো করবে? সেই জায়গাটাতে লিটন কুমার দাসকে অনেক লাকি মনে হয়, কারণ টিম ম্যানেজমেন্ট বা সবাই লিটনের ব্যাটিং এত পছন্দ করে। লিটন যেমন বলে মাঝে মধ্যে যে 25 অ্যাভারেজই তার জন্য অনেক বেশি ভালো, কিংবা তিনি আসলে অত হাই হোপ করেন না, কিন্তু টিম ম্যানেজমেন্ট বা দেশের ক্রিকেট ভক্তরা, দেশের ক্রিকেট বোর্ড, তারা কিন্তু লিটনকে নিয়ে অনেক হাই হোপ করে, সেটার আসলে রিটার্নটা কিন্তু সেভাবে পাওয়া যাচ্ছে না। মুস্তাফিজকে ড্রপ দিয়েছে লিটন কুমার দাসের বেলায়, আসলে সেই সাহসিকতা কবে দেখাতে পারবে টিম ম্যানেজমেন্ট, সেটাই বড় প্রশ্ন। চট্টগ্রামের প্রথম ওয়ানডেতে আরেকটি ইস্যু নিয়ে অনেক বেশি আলোচনা হচ্ছে, সেটা রিশাদ হোসেনকে কেন খেলানো হলো না, কারণ টি টোয়েন্টি সিরিজে রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং করেছে, বলা যায় 3 ম্যাচে 3 উইকেট, কিন্তু তার যে লেগ স্পিন সেটা অবশ্যই আশা দেখিয়েছে। তার চেয়ে বড় কথা, শেষ ম্যাচে তিনি যেভাবে ব্যাটিং করেছেন, 60টা ছক্কা 53 রান, যে স্ট্রাইক রেট মেনটেন করছে সেটা আসলে বড় স্বপ্ন দেখাচ্ছে। এরকম একজন পিঞ্চ হিটার কিন্তু প্রত্যেকটা দলে আসলে শেষের দিকে কোচ ক্যাপ্টেন চায়, সেই জায়গাটাতে তাইজুলকে খেলানো হলো এই পিচে, সেখানে তাইজুল কিন্তু 7-এর কাছাকাছি রান দিয়েছে ওভার প্রতি, অর্থাৎ 8 ওভারে 54 রান দিয়েছে। যেহেতু তার লেগ স্পিনটা এই বড় বাউন্ডারিতে কাজে লাগতে পারে, হয়তো সেরকম এক্সপেন্সিভ নাও হতে পারেন, পাশাপাশি তার ব্যাটিংটাও কিন্তু শেষের দিকে দরকার হতে পারে। যে এক্সপ্লোসিভ ব্যাটিং করেছেন সিলেটে সেটা নিশ্চয়ই টিম ম্যানেজমেন্টের মাথায় আছে, হয়তো সেকেন্ড ম্যাচ থেকে ঋষাদকে খেলাতে পারে, কারণ বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটা ইম্প্যাক্টফুল হতে পারে দলের জন্য, পাশাপাশি ঋষাদ হোসেন হাইট আছে ভালো, ফিল্ডিংটাও দুর্দান্ত করেন। সাইফুল রূপক, 71, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।